শুরু করেছেন মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সেন্ট মার্টিনে আমার আজকে শেষ দিন, কালকেই চলে যাব। এখানে যেহেতু নিজে ফুটবল খেলি, এমপি হওয়ার পরেও যেহেতু ফুটবল খেলি, সুতরাং ফুটবলের টান, মাঠের টানে সবসময় ঘুরে বেড়াই। সেন্ট মার্টিনে আইসা জিজ্ঞেস করলাম যে কোনো মাঠ আছে কিনা। এখানে আইসা সব প্লেয়াররা একত্রিত হয়েছেন, আজকে একটা খেলারও আয়োজন করছেন তারা। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন সারা বাংলাদেশের মানুষ ছিলেন। সেন্ট মার্টিন একটা ইউনিয়ন, অনেক জনসংখ্যা এখানে আছেন, কিন্তু এত বড় বড় ব্যবসায়ীরা আছেন, বড় বড় এই 3-star, 4-star হোটেল আছে এখানের মধ্যে, কিন্তু দুঃখের বিষয় এখানে একটা মাঠ নাই এবং এখানের মানুষের খেলার কোনো ব্যবস্থা নাই, মানুষ ছাড়াও। মানে আজকে আমি বাইরে থেকে আসছি, আজকে এই দিনেই প্রায় ধরেন 15-16 হাজার টুরিস্ট এখানে আসছে, কিন্তু একটা মাঠের ব্যবস্থা নাই। এই এই যে জায়গাটাতে তারা মেকশিফট একটা বানায় মাঠ বানায় খেলতেছেন, এইটাও একজন বিদেশি, মানে ঢাকা থেকে আসা একজন কোম্পানির মাঠ, ওনারা এমনি একটু দাগ টাক দিয়ে খেলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে একটা ইউনিয়নে, এইরকম একটা বিখ্যাত একটা ইউনিয়ন, একটা মাঠ থাকবে না, এটা আমি আমার কাছে বিশ্বাস করতেই কষ্ট হয় যে এইরকম একটা জায়গায় একটা মাঠ থাকবে না, যেখানে একটা বড় বড় শিপের মধ্যে মাঠের ব্যবস্থা থাকে। আমরা সেন্ট মার্টিনের অর্থনীতি কিন্তু এত গরিব না, বা সেন্ট মার্টিনের আমি বিশেষ করে এই আমি আপনাদের আগে শোনাইতে চাই যে সেন্ট মার্টিনের যারা প্লেয়ার আছেন তাদের অনুভূতিটা শোনাইতে চাই যে এখানে কি অবস্থা। এখানে উনি আমাকে কালকে থেকে দাওয়াত দিলেন, আপনার কি নাম? আচ্ছা, আপনাদের তো এমনি এটা তো আপনারা আরেকজনের জায়গায় খেলতেছেন, পানি হইলে নাকি আপনি বললেন খেলতে পারেন না? এখানে এই পানি খেলতে পারেন না আপনারা? তা আপনাদের কি কোনো এইরকম নিশ্চিত করে কোনো মাঠ নাই আপনাদের? আমাদের নিশ্চিত কোনো মাঠ নাই। হ্যাঁ, আপনারা দেখছেন যে এই ইউনিয়ন সেন্ট মার্টিন ইউনিয়ন টেকনাফের আন্ডার এরা, অথচ টেকনাফের মধ্যে এরা 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এদের জন্য নিজস্ব কোনো মাঠ নাই। দেখেন আপনারা এই প্লেয়ার গুলা দেখেন, এরা কিন্তু এরা সেন্ট মার্টিন একাডেমির প্লেয়ার, এরা আজকে খেলতে আসছে। আমার ভালো লাগছে যে আমি এদের সাথে জয়েন করছি। আমি এখানে যিনি মাননীয় সংসদ সদস্য আছেন, যিনি আমার কলিগ সংসদে, আমি যার সাথে এখানে কিভাবে বসি, আমার তার প্রতি অনুরোধ রইল যে মাননীয় সংসদ সদস্য, আপনি যদি একটু একটা মাঠের ব্যবস্থা আমাদেরকে করে দেন, তাহলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকতাম। এই সেন্ট মার্টিনের মানুষ একটা মাঠ যদি বা সরকারের যদি কোনো জায়গায় গিয়ে আমাদের যাইতে হয়, আমি আপনার সাথে যেতে রাজি। তারপরে সবাইকে একটা মাঠ যদি আপনি বানিয়ে দেন, এখানে যিনি আছেন, আমি ওনার সাথে আমার সংসদে দেখা হয়েছে, উনি ম্যাডাম আমার পছন্দের মানুষ, তাও আমার কাছে মনে হচ্ছে যে ঠিক মতো যদি আমরা আপনারা যদি এমপি মহোদয়ের কাছে যেতে পারেন ঠিক মতো, তাহলে আমিও যাবো আপনাদের সাথে গিয়ে, যদি একটা ভালোভাবে একটা ব্যবস্থা করে একটা মাঠের ব্যবস্থা করা যায়, আমার বিশ্বাস একটা মাঠ হইতে পারে। আর সরকারের কাছেও আমার দাবি থাকবে এই সেন্ট মার্টিনের অর্থনীতিকে বাড়াই নেওয়ার জন্য বাংলাদেশের এই 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 মাঠটাকে বা এই দ্বীপটারে আরও আন্তর্জাতিকভাবে যেন সুন্দরভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়, ময়লা দূর করা যায় এবং সবাই মিলেমিশে যেন এটা একটা, যেহেতু এটার সোর্স অফ ইনকামও কিন্তু ট্যুরিস্ট, এই এই দ্বীপের মানুষের ইনকামের মেইন কীটাই কিন্তু হচ্ছে গিয়ে যারা আমরা পর্যটক আসি, তারা যেন আরও বেশি করে আসতে পারি, পর্যটকের নিরাপত্তা যেন ঠিক মতো থাকে এবং ভালো ভালো অবস্থা যেন থাকে, যেন হোটেল এই রেস্তোরাঁ যেগুলো আছে এগুলো আরও সুন্দর করে যদি একেবারে ক্লিন সেন্ট মার্টিন, মানে স্লোগানটা হবে যে ক্লিন সেন্ট মার্টিন যদি হয়, তাহলে সেন্ট মার্টিনকে খুব বেশি দূর দাবায় রাখা যাবে না। আমি আজকে এই সেন্ট মার্টিনের এই মাঠ থেকে বিদায় নিচ্ছি, আশা করি পরে যেদিন আসবো কোনো একটা ভালো মাঠের খবর নিয়ে আসবো, অথবা মাঠেই এরকম একটা সুন্দর মাঠে খেলতে আসবো। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জন্ম যেখানেই হোক না কেন, এমপি আমি যে জায়গারই হোক না কেন, হয়তো আমি আমার এলাকার এমপি, কিন্তু সেন্ট মার্টিনের মানুষ হয়তো আমার দেশের মানুষ, এদের জন্য আমার কষ্ট হয়, এদের ফুটবলারদের জন্য কষ্ট হয়, আমাদের সিলেটের বন্যায়।